কি সম্পর্ক কি? বলে শোন, ফেল করলে বাবা কোনো চাষির সঙ্গে বিয়ে দিবে, গ্রামের কোনো ক্ষেত খামারি করে এরকম কোনো পোলার লগে বিয়ে দিবে, নিজের জমি জিরাত থাকবো, ইনকাম দুই পয়সা কম হইলেও ইনকাম ট্যাক্স দেওয়ার কোনো সমস্যা থাকবে, অর্ধেক টাকা ইলেকট্রিক পানি যা কিছু চাষবাস হবে সব অর্গানিক, নিজের বাড়িতে গরু মহিষ থাকবে, দুধ মাখন ঘিয়ের কোনো অভাব হবে না। সবচেয়ে বড় কথা হলো শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী সবাই 24 ঘন্টা একসঙ্গে থাকবে, অফিস টফিসের কোনো ব্যাপার নাই। বাড়তি পাওনা হইলো, হ্যাঁ বাড়তি পাওনা হইলো যে সবই আমগো ছুটি, কোনো ছুটির দরকারও নাই, কোনো অফিসের ব্যাপারও নাই, কোনো ইএমআই দেওয়ার ঝামেলাও থাকবে না, আমাদের এই সমস্ত লোন অর্ধেক দামে বিদ্যুৎ পানি এগুলোর ঘাটতি মেটাইতে মেটাইতে এই যে সরকারের টাকাগুলো দিব কে? তো তোর চাকরিজীবী স্বামী? আরেক মেয়ে বলতেছে, আরে বাবা তুই তো আমার চোখ খুলে দিলি, ভাবতেছি আমিও ফেল করব, পড়াশোনা করে সময় নষ্ট করে লাভ নেই। তার মানে কি করতে হয়, মেয়েরা যে প্ল্যান করতেছে ওই প্ল্যান অনুযায়ী আমাদেরকে একটা ট্রাম্প কার্ড খেলতে হবে, যেমন চাকরি বাকরি ছেড়ে কৃষিকাজ শুরু করতে হবে, ওদের প্ল্যানের উপর আমাদের ডাবল প্ল্যান থাকতে হবে। দেখ পাত্রীপক্ষকে তুই কোনো কিছু দিয়েই মানাতে পারবি না, তুই যদি ডাক্তার হস পাত্রীপক্ষ বলবে আমাদের মেয়ের জন্য আমরা ইঞ্জিনিয়ার খুঁজতেছি, তুই যদি ইঞ্জিনিয়ার হস পাত্রীপক্ষ তো বলবে যে আমরা মেয়ের জন্য ডাক্তার ছেলে খুঁজতেছি, আমাদের সারা জীবনের স্বপ্ন আমরা মেয়েকে ডাক্তার ছেলের কাছে বিয়ে দিব। তুই যদি মনে কর যে তোর ঢাকায় ফ্ল্যাট থাকে, ফ্ল্যাট না না ফ্ল্যাট মেয়েরা এখন সবারই থাকে, ঢাকায় বাড়ি আছে এমন ছেলের কাছে বিয়ে দিব, বাড়ি আছে তোর বাড়ি আর চায়ের ভাইয়ের মিললে একটা বাড়ি, বাপ মরলে বাড়ি পাইবো চায়ের জন্য মিললে, ওই গড় পড়তে একটা করে ফ্ল্যাটই পড়লো, এরম এরম পোলার কাছে আমরা বিয়ে দিব না, কোনোভাবেই তাদের কেটে স্যাটিসফাই করতে পারবি না তুই যেই হোস না কেন। ছয় তলা ভারি, আট তলা হইলে ভালো, দশ তলা ভালি বাড়ি, দুইটা হইলে ভালো, চারটা গাড়ি BMW একটাও নাই, মানে কি যে মানে নাইটা খুঁজে বের করতে হবে, হ্যাঁ নাই খুঁজে বের করতে হবে, ঝামেলা খুঁজে বের করতে হবে, কেউ বলে না মানে ঠিক আছে সব ঠিক আছে ওকে যা আছে তাই, যা আছে সবারই কিছু কিছু, 10 লাখ টাকা বেতন পেলেও সরকারি না তো, এটা মানে কি একটা অবস্থা, মানে পৃথিবীতে একটা মেয়ে বা একটা ছেলে যার সাথে প্রেম করবে সে খারাপ, বাকি সব ভালো, বাকি সব ভালো, মেয়েটা শুধুমাত্র যার সঙ্গে প্রেম করবে ওই ছেলেটা বাদে, ওই বারে বাদে সব সবাই ভালো, সবটা ভালো, সবাই ভালো, আর বাপ মা দেখে যেটা দিব ওটা তো স্বর্ণের টুকরা, ওর মতো ছেলে হয় না, ডাইরেক্ট আসমান থেকে ফেরেশতা নিয়ে আইছে, ওর সারাটা জীবন সেট করে দিছি, তুই দেখ বিয়েটা কইরা দেখ, বুঝছো লাইফ সেট হয়ে গেল তোর, থাকবো আমি লাইফ সেট করে দিল আরেকজন, বুঝলাম না, ঠিক আছে বাপ মা ভালোই চায়, ঠিক আছে বাপ মা নিজের মেয়ের মানে আমার মনে হয় কি এই বিয়ের সময়টা এলে না ও শুধু ভালোই চায়, নিজের মেয়ে ভালো চায়, হ্যাঁ হ্যাঁ এটা ভালো বলছিস, ভালো চায় নিজের মেয়ের ভালো চায় না, হ্যাঁ মানে মানে ভালো ভালো করতে গিয়ে কত ভালো নিয়ে আসা সম্ভব, হ্যাঁ কত ভালো 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 এর চেয়ে ভালো, এর চেয়ে ভালো, এর চেয়ে ভালো, ও যদি মানে মোটামুটি চলার মতো জীবন যাপন করার মতো এবং হচ্ছে ভদ্র সভ্য সমাজে চলার মতো যদি হয় ছেলেটা, তাহলে ও ওর মতো সুখে থাকবে, 5 বছর পরে গিয়ে বা বিয়ের 2 বছর পরে গিয়ে আসলে আমাদের দেশে দরকারই পড়ে না, নিজের ফ্যামিলিটার কথা বা ফ্যামিলির দিকে ঘুরে তাকানোর সময়ও থাকে না, কারণ হচ্ছে পুরোপুরি ওই মেয়েটা তার অন্য বাড়ির হয়ে যায় না, আমাদের দেশে এস্টাবলিশ হতে তো এমনি একটু টাইম বেশি লাগে, যেই টাইমটা লাগে এস্টাবলিশ হতে ওইটা ছেলেদের বিয়ের টাইম না, ওটা ছেলেদের বিয়ে ভাঙার টাইম, ঠিক আছে, সো যেই টাইমটা বিয়ে হবে সেই টাইমটা যদি ছেলের বা মেয়ের বাবা চায় ছেলেটা এস্টাবলিশ হবে, একটা বাড়ি থাকতে হবে, একটা গাড়ি থাকতে হবে, তাহলে 50-60 বছরের ছেলে বিয়ে করাই দিয়ে হবে 100%, আমাদের বিয়ের সময় খুঁজবে এই কোথায় ছেলে কি করে, আর এই আমাদের যেই বয়সে আমাদের ক্যারিয়ার শুরু হয় সেই বয়সে আমার বেতন 12,000 বা 15,000 কি হবে, এটাই তো হওয়া স্বাভাবিক, তাহলে তো অবশ্যই আমার বাবার থাকা উচিত, হ্যাঁ এখন যে বাবার থাকবে আমার প্রেমের সাথে বাবার সম্পর্ক, বাবার সম্পর্ক কি আমার প্রেমের সাথে আমার ভালোবাসার সাথে বাবার সম্পর্ক, আমার বাবার বয়সে একটা বুড়ার সাথে বিয়ে, পুরো সিস্টেমটাই না কেমন জানি মানে মন গড়া, সবাই বুঝে কিন্তু কেউ মানতে রাজি নেই, পৃথিবীর কোনো মানুষ কি সিনেমা দেখে ভিলেনে সাপোর্ট করে, আপনি কোন তো
পৃথিবীর কোন মানুষ যখন সিনেমা দেখে সবসময় চায় নায়ক নায়িকার পাক, নায়ক যত গরিবই হোক, নায়িকা যত বড়লোকই হোক, সে চায় ইস এই পোলাটা কেন কষ্ট দিতেছে, এই ভিলেন নায়িকার বাবা কেন বুঝতেছে না। কিন্তু অরিজিনাল লাইফে নায়িকার বাবারা যে ভিলেন হয়ে বুঝে রয়েছে, সেও সিনেমা দেখে কিন্তু চায় যে নায়কটা নায়িকাকে পাক, নায়িকাটা নায়কের পাক, কিন্তু নিজের বেলায় দূর চলে যাক। এই ছেলের বাবার তো নাই, চিন্তা করল। আবার উল্টা ব্যাপারটাও হয়, সেটা হচ্ছে মেয়ে মানে ছেলে পক্ষ থেকে যখন মেয়েটাকে পছন্দ করা হয় তখন এই মেয়ে আমাদের আমাদের স্ট্যাটাসের সাথে যায় না, মেয়ের বাপের কিচ্ছু নাই। তারপরে ওই যে একটা আছে একটা অনৈতিক একটা প্রথা, যৌতুক প্রথা, ছেলের জন্য আমরা কিছু চাই না, আপনার মেয়ের সাথে আপনারা খুশি হয়ে যা দিবেন তাই। এবার খুশি করার জন্য, খুশি হয়ে দেওয়ার জন্য একটা মানুষকে খুশি করা, মেয়ের বাবা সর্বস্ব বিক্রি করতে হয়, অনেক কঠিন ছেলেদের বাবাকে খুশি করা, তারা খুশি হইবার চায় না, হাসি ফুটে না। এক বড়ি স্বর্ণ দিবেন, দিছে এক বড়ি স্বর্ণ, এই বাক্সতে দিলেন, এরকম হলো সমস্যা। তাদের কি সমস্যা, মানে সমস্যা বাইর করতে পারে, একটা বিয়ে হইতেছে কোনো সমস্যা নেই, মেয়েরা যা চাইছে সব দিছে, ছেলেরা যা চাইছে মেয়েরা দিছে, মানে তারা চাইছে যে খুব সুন্দরভাবে মানে বিয়েটা হয়ে যাক, কোনো ছেলেরাও ঝামেলা করতেছে না, মেয়ের পক্ষ থেকে কোনো ঝামেলা নেই, মানে পুরো মানে বিয়েতে ঝামেলা নাই এমন তো হইতে পারে না, হবেই হইতেই হবে। কিন্তু ওরা চাইছে যে আমরা জীবনে একটা বিয়ে করাবো, আমাদের একটা গিনিস বুকে রাখবে যে একটা বিয়ে কোনো ঝামেলা নেই, শান্তিপূর্ণ একটা বিয়ে হবে। ঠিক আছে, সব সব ভালো যাচ্ছে, যার ভালো যাচ্ছে ভালো যাচ্ছে, একদম শেষ মুহূর্তে বর সাইন করবে, তারপরে কি নাই কেন আসল কনে সাইন করবে, কনে সাইন করবে, বর সাইন করবে, এমন সময় কাজী বলছে যে বরের ভোটার আইডি কার্ডটা দেন, ভোটার আইডি কার্ড দিকে ঝামেলা শুরু হয়ে গেছে, চেহারার সাথে ভোটার আইডি কার্ডে কোনো মিলতেছে না কেন, ঝামেলা হবে না, এটাই তো পারে না। এবং সব শেষের উপরে ভোটার আইডি কার্ড দেখো ঝামেলা হয়, এবং পরিবারে কেউ না কেউ থাকবে যে কোনো কোনো না কোনো খুদ খুঁজে বের করবেই। যেমন হচ্ছে এক বিয়েতে মেয়ের কোনো খুদ বের করা যাচ্ছে না, মেয়ে দেখতে সুন্দরী, শিক্ষিত, এবং মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সব কিছু ভালো, সব কিছু সুন্দর, সব সুন্দরভাবে আয়োজন করে চলছে, বিয়ে হয়েও যাচ্ছে, একদম শেষ মুহূর্তে এসে ওই মহিলা বলতেছে সবই তো ভালো কিন্তু এত ভালো আবার ভালো না, এত ভালো ভালো না, কি জানি লুকাইতেছে, কোনো খারাপ কিছু খুঁজে পাই, এত ভালো কিন্তু ভালো না, ঝামেলা কিন্তু একটা আছে, যাক ঝামেলা আমাদের, ঝামেলা বেশি না হওয়ার আগেই আমরা ব্রেকে যাই, ব্রেকে যাই, নাহলে ঝামেলা হয়ে যাবে আমাদের, ঝামেলা আমাদের ঝামেলা হয়ে যেতে পারে। তো ফিরবো ছোট্ট বিরতির পর, কেউ কোথাও যাবে না, কেপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, নাট বল্টু দা টু ফোন কিংস, আজকে কিন্তু নাট এবং বল্টু দুজনই আছে, দুজনই কালো কালো, হ্যাঁ কালো। আর ব্রেকের সময় আপনি যেটা করবেন, SMS করবেন 26969 এই নম্বরে, আর কমেন্ট করবেন এই যে লাইভটা যেটা চলছে, এই ব্রেকে গেলে আর চলবে না, এই লাইভের নিচে কমেন্ট করে দেবেন, আর ফিরে এসে আমরা হচ্ছে এই লাইভের কমেন্টগুলো পড়বো। আপনি যদি শুধুমাত্র লাইভেই দেখে থাকেন তাহলে আমরা আপনাকে সাজেস্ট করবো ক্যাপিটাল এফএম, রেডিও ক্যাপিটাল এফএম 94.8 এর অ্যাপ ডাউনলোড করে শুনতে, অথবা যদি রেডিও ফ্রিকোয়েন্সিতে আপনি শুনতে পান তাহলে তো ভালোই। SMS কমেন্ট করতে থাকুন, ফিরছি একটু পরেই।